গত কয়েকদিন ধরে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী পর্যায়ে ভোট গঠনকে কেন্দ্র করে যে ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা দ্বিচারিতার সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আঁতাত করে এখানকার বিধায়ক, এখানকার যিনি ব্লকের সভাপতি আমাদের নর্থ জোনের, সেখানকার বিষ্ণুপদ সরকার, তারা যেভাবে কার্যকলাপ করা হচ্ছে তাতে দলের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে এবং সর্বোপরি কর্মীদের অপমান করা হচ্ছে, দলকে অপমান করা হচ্ছে। কারণ তৃণমূলের কংগ্রেসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে মুর্শিদাবাদের বুকে, আমাদের এই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা একটা দারুণ রেজাল্ট করেছে। আমরা আমাদের 48টা জেলা পরিষদের মধ্যে 42টা জেলা পরিষদ পেয়েছি। মাথার উপর দিদি মমতা ব্যানার্জির ডেভেলপমেন্ট হয়েছে, যা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া গেছে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, যার নবজোয়ার কর্মসূচি কর্মীদের মধ্যে, মানুষের মধ্যে আলাদা উচ্ছ্বাস এনেছিল। সব কিছু মিলিয়ে আমরা মুর্শিদাবাদে সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী। কিন্তু শক্তিশালী হওয়ার পর কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানকার বিধায়ক, জলঙ্গির বিধায়ক এবং সেই সঙ্গে এখানকার ব্লকের সভাপতি বিষ্ণুপদ সরকার, তারা যেভাবে প্রত্যেকটা জায়গায় সিপিএম এবং কংগ্রেসকে সুযোগ করে দিয়েছে, যেটা দলের পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বারবার তার কাছে বার্তা জানিয়েছি, তাকে বলা হয়েছে কর্মীদেরকে নিয়ে চলার জন্য, কিন্তু সেটা তিনি করেননি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে গতকাল পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ছিল এবং সেই স্থায়ী সমিতি গঠনের ক্ষেত্রে সেখানেও আমরা দেখলাম যে তার উপস্থিতিতে এবং সেখানকার যিনি জেলা পরিষদের সদস্য, যিনি বিগত দিনে কখনোই পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না, এবারে তিনি জেলা পরিষদে এমএলএর সুপারিশে টিকিট পেয়ে তিনি জয়যুক্ত হয়েছেন, গৌতম সরকার, তিনি নিজে এবং এমএলএ দলকে ভোট দিলেন না। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং তাদের সমর্থনে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে স্থায়ী সমিতি গঠন হয়ে গেল, যেটা জেলার পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া অসম্ভব। তাই আমরা জেলার পক্ষ থেকে বিধায়ক এবং গৌতম সরকারকে আমরা 24 ঘন্টার মধ্যে শোকজ নোটিশ পাঠাচ্ছি। কেন তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, কেন এই ধরনের কাজ করছে, সেটা জানতে চাওয়া হয়েছে এবং এই বিষয়ে আমি বিস্তারিত রাজ্যকেও জানিয়েছি। কারণ দীর্ঘদিন এই জিনিস চলতে পারে না, কারণ জলঙ্গির মাটি তৃণমূলের মাটি, তৃণমূলের মাটির ওপরে দাঁড়িয়ে কোনো মির্জাফরগিরি করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না।